তো আমরা দেখাচ্ছিলাম নিউ শেপের গাড়ি। নিউ শেপের প্রত্যেকটা ফিটিংস হচ্ছে অনেক আধুনিক, গাড়ি দেখতেও অনেক বেশি সুন্দর। সামনে রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট, সেই অপশনগুলো আপনাদেরকে দেখাবো। দেখছিলেন বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি 7 সিটের টয়োটা অ্যাভেঞ্জার, এবং গাড়িটিতে রয়েছে ডুয়েল এসির মতো আধুনিক ব্যবহার। একটি নিসান ডুয়াল ইস্কারি 2007 মডেল, 2012 সালে রেজিস্ট্রেশন করা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিওতে কয়েকটি গাড়ি একসঙ্গে দেখাতে চাই। আর ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। আর আমাদের সুপারকার বিডিতে কিন্তু হিউজ কালেকশন থাকে, প্রায় 30 থেকে 35টি গাড়ি রেডি স্টক থাকে শুধুমাত্র আপনাদের জন্য। আর ভিউয়ার্স, আমি যে গাড়িটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে একটি হুন্ডাই টাকসান 2013 মডেলের নিউ শেপের গাড়ি। আপনারা জানেন 10, 11, 12 এগুলো হচ্ছে ওল্ড শেপ হয়ে থাকে। তো আমরা দেখাচ্ছিলাম নিউ শেপের গাড়ি। নিউ শেপের প্রত্যেকটা ফিটিংস হচ্ছে অনেক আধুনিক, গাড়ি দেখতেও অনেক বেশি সুন্দর। সামনে রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট, সেই অপশনগুলো আপনাদেরকে দেখাবো। পিছনে স্পয়লার রয়েছে, উপরে রয়েছে রুফ বার, সব কিছু মিলে গাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এবং গাড়ির যে লাইটটি রয়েছে এটি হচ্ছে ফুললি এলইডি সিস্টেমের। আমি যদি একটু ক্লোজলি দেখাই, নর্মালি এই গাড়িগুলোতে নর্মাল লাইটগুলো থাকে, এই গাড়িতে আমরা এলইডি সিস্টেমের চমৎকার সেই লাইটিংয়ের অপশন পেয়ে যাচ্ছি। নিচে রয়েছে বডি কিটের মতো আধুনিক ব্যবহার, যার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এবং সাইডে রয়েছে একটি চমৎকার কোয়ালিটির বিল্ট ইন সেটআপ, একটি ফুট স্টেপের আধুনিক অপশন দেখতে পাচ্ছি। নিকেল হ্যান্ডেল রয়েছে। আমি একটু গাড়িটির ভিতরটা দেখাতে চাই। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের ইন্টেরিয়ার আমরা দেখতে পাচ্ছি, চকচকে অরিজিনাল লেদার ইন্টেরিয়ার। এই লেদারটি বিল্ট ইন এসেছে, বাংলাদেশ থেকে কখনোই এটি লাগানো হয় না, দেখতে পাচ্ছেন সেই বিল্ট ইন লেদার। এবং সানরুফের অপশন রয়েছে, অনেক বেশি কোয়ালিটিফুল সানরুফ এবং মনরুফ দুটি অপশন একই সঙ্গে রয়েছে। এই ফিটিংসগুলো অ্যাভেলেবেল টাইম এই গাড়িগুলোতে দেখা যায়, অন্য গাড়িতে এত সুন্দর সানরুফের অপশন দেখা যায় না। আমি একটু যদি সামনের দরজাটি খুলে ভিতরটা দেখাই, গাড়িটিতে রয়েছে অনেক বেশি স্মার্ট ড্যাশবোর্ডের অপশন, ফুল অটোমেটিক অপশন রয়েছে গাড়িতে, এবং গাড়িটিতে রয়েছে পুশ স্টার্টের মতো আধুনিক ব্যবহার। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি হুন্ডাই টাকসান গাড়ি দেখাচ্ছিলাম। ফ্রন্টের ভিউটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে একদম অরিজিনাল গেটআপের একটি গাড়ি, এই গাড়িতে কখনোই সিএনজি করা হয়নি, অরিজিনাল তেলে চালিত। এবং সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে, এবং অরিজিনাল কালারের একটি গাড়ি দেখতে পাচ্ছিলাম। আমি সামনের লাইটটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এটি হচ্ছে ব্ল্যাক শেডের সবচেয়ে দামি এবং অনেক বেশি কোয়ালিটিফুল এইচআইডি প্রজেকশন হেডলাইট, কারণ এটি হচ্ছে 2013 মডেলের গাড়ি। আর 13 মডেলেই এরকম স্মার্ট ফিটিংসের প্রজেকশন হেডলাইট সহ আসে। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাতে চাই। ভিতরে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট, ব্ল্যাক শেডের প্রজেকশন, এবং এলইডি লাইটিংয়ের অপশন রয়েছে নিচ দিয়ে, সব কিছু মিলে যথেষ্ট ফ্রেশ। নিচে ফগ লাইটের অপশন রয়েছে, এখানে ডাবল ফগ লাইট, এখানে একটি, এবং চমৎকার গ্রিলের অপশন দেখতে পাচ্ছেন। 2013 মডেলের একটি 2000 সিসির একটি জিপ গাড়ি দেখাচ্ছিলাম। যারা একটু কোয়ালিটিফুল গাড়ি পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হবে এই গাড়িটি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 24,90,000 টাকা, তবে এই প্রাইসটি আলোচনা করা যাবে। যতটুকু সম্ভব ট্রাই করবো আপনাদেরকে কম বাজেটে দেওয়ার জন্য। ভিউয়ার্স, এরপরে আমি যে গাড়িটি আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে 7 সিটের একটি গাড়ি, 7 সিটের টয়োটা অ্যাভেঞ্জার গাড়ি। আপনারা অনেকেই বেশি সিটের গাড়ি পছন্দ করে থাকেন, কিন্তু সিসি হবে রিজনেবল বা কম সিসির গাড়িগুলো চেয়ে থাকেন। আমরা স্পেশালি 1500 সিসির একটি 7 সিটের টয়োটা অ্যাভেঞ্জার দেখাচ্ছিলাম, 2008 মডেলের গাড়ি, 2009 সালে রেজিস্ট্রেশন করা। দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ, সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পার গাড়িটির সঙ্গে রয়েছে। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির সাইডের ভিউটা যদি বলি, রয়েছে বডি কিটের মতো আধুনিক ব্যবহার, বডিতে রয়েছে নিকেল ভিট, নিকেল হ্যান্ডেল রয়েছে, নিকেল ভিট রয়েছে, সব কিছু মিলে একটি কোয়ালিটিফুল গাড়ি দেখাচ্ছিলাম। আমি যদি একটু গাড়িটির পিছনের দরজাটি খুলে ভিতরটা দেখাতে চাই, দেখছিলেন বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি 7 সিটের টয়োটা অ্যাভেঞ্জার, এবং গাড়িটিতে রয়েছে ডুয়েল এসির মতো আধুনিক ব্যবহার। যেহেতু 7 সিটের গাড়ি, ডুয়েল এসি হলে গাড়িটি কিন্তু 7 সিটের যে যারা কাস্টমার যারা বসবেন, যারা ইউজার বসবেন, তাদের জন্য অনেক কমফোর্টেবল হবে, এসি পারফরমেন্সটা অনেক ভালো পাওয়ার সুযোগ থাকবে। দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ, আমি একটু ব্যাকসাইডের ভিউটা দেখাবো, পাশাপাশি গাড়িটির ব্যাকডালাটা খুলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
দেখছিলেন গাড়িতে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডার রয়েছে আপনি তেলে এবং গ্যাসে দুটি দুইভাবে ইউজ করতে পারবেন এবং 7 সিট এরপরও আমরা সিএনজির পরও যথেষ্ট স্পেস দেখতে পাচ্ছি 7 সিটের যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের বিস্কিট কালার ইন্টেরিয়রের একটি টয়োটা অ্যাভেঞ্জার গাড়ি দেখাচ্ছিলাম আমি একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটির উপরে রয়েছে একটি স্পয়লার একটু উঁচু আকৃতির অনেকটা জিপ স্টাইলের একটি কোয়ালিটিফুল টয়োটা অ্যাভেঞ্জার দেখাচ্ছিলাম 2008 মডেলের এই 1500 সিসির সিএনজি সহ 7 সিটের এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 13,70,000 টাকা তবে এই প্রাইসটি আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি দেখাবো এটি হচ্ছে একটি নিসান ডুয়াল স্কারি 2007 মডেল 2012 সালে রেজিস্ট্রেশন করা একদম চকচকে ফ্রেশ নতুনের মতো একটি গাড়ি বলা যেতে পারে আর এই গাড়িতে কিছু স্পেশাল ফিটিংস রয়েছে প্যানোরামিক সানরুফ আমি একটু গাড়িটির ভিতরটা আপনাদেরকে দেখাবো দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ এবং রয়েছে গাড়িটিতে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের মতো আধুনিক ব্যবহার এবং ড্যাশবোর্ডটাও হচ্ছে চকচকে ফ্রেশ এবং আমি একটু প্যানোরামিক সানরুফের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখছিলেন অনেক বড় আকৃতির একটি প্যানোরামিক সানরুফ আর এই গাড়িটি হচ্ছে নিসান ডুয়ালিস 2007 মডেল আর 2012 সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল অকটেন ড্রাইভেন একটি জিপ গাড়ি দেখাচ্ছিলাম আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আরও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা টায়ারের অবস্থা অনেক ভালো রয়েছে আপনারা যারা একটু ফ্রেশ কন্ডিশনের জিপ গাড়ি খুঁজছিলেন তাদের জন্য বেস্ট একটি ইউনিট হবে 2007 মডেলের এই গাড়িটিতে রয়েছে একটি ফুট স্টেপের মতো আধুনিক ব্যবহার সামনে পিছনে দুটি স্টিল বাম্পার ব্ল্যাক কালারের গাড়ি 2007-2012 রেজিস্ট্রেশন এই চমৎকার প্যানোরামিক সানরুফ সহ নিসান ডুয়ালিস গাড়িটির আস্কিং প্রাইস হবে 15,50,000 টাকা তবে এই প্রাইসটি আলোচনা করা যাবে যতটুকু সম্ভব আমরা ট্রাই করবো আপনাদেরকে কম বাজেটে দেওয়ার জন্য এখানে একটি গাড়ি দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা সুপার এক্সট্রা লিমু নুহা গাড়ি দেখাচ্ছিলাম যারা একটু ভালো গ্রেডের এবং ভালো ফিটিংসের নুহা খুঁজছিলেন তাদের জন্য এটি অনেক বেস্ট হবে কারণ এই গাড়িতে রয়েছে সানরুফ মনরুফ ডুয়েল এসির একটি গাড়ি সেই কোয়ালিটিফুল ফিটিংস দেখাবো এর আগে দেখায় বাইরের কিছু স্পয়লারের অপশন দেখাচ্ছি আপনাদের পিছনে একটি বাম্পার রয়েছে সামনেও একটি হেভি বাম্পারের অপশন রয়েছে বডিতে রয়েছে একটি ফুল বডি একটি বডি স্টিকার গোল্ডেন কালারের এবং সাইডে রয়েছে একটি চমৎকার হেভি স্টিল বাম্পার এটি হচ্ছে ফুট স্টেপ আমি এখানে দাঁড়িয়ে কিন্তু গাড়িতে উঠতে পারবো খুব সহজে একটি ফুট স্টেপের অপশন সহ একটি টয়োটা নুহা সুপার এক্সট্রা লিমু গাড়ি দেখাচ্ছিলাম ভিতরের ভিউটা যদি দেখাই দেখতে পাচ্ছেন বিস্কিট কালার সিট কভার একদম নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে গাড়িটিতে রয়েছে সানরুফ মনরুফ সেই আধুনিক ফিটিংস আপনাদেরকে দেখাচ্ছি সাথে রয়েছে গাড়িটিতে ডুয়েল এসির মতো আধুনিক ব্যবহার আমি একটু সামনের ভিউটা দেখানোর চেষ্টা করব দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে নুহা সুপার এক্সট্রা লিমু 2007 মডেলের গাড়ি আর 2014 সালে রেজিস্ট্রেশন করা অনেক পরে রেজিস্ট্রেশন করা একদম লাস্ট গ্রেডের লাস্ট ভার্সনের একটি গাড়ি আর এই গাড়িটির সামনের বাম্পারটি এত বেশি হেভি আমি আপনাদেরকে একটু বসে দেখাই অনেক হেভি কোয়ালিটির একটি বাম্পার একদম নতুন আপনাদের জন্য ইনস্টল করা হয়েছে অর্ডার করে বানানো হয়েছে যার কারণে আপনি একটু কোয়ালিটিফুল অনেক চমৎকার একটি বাম্পার পেয়ে যাচ্ছেন সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ব্ল্যাক কালারের 2007 মডেলের সুপার এক্সট্রা লিমো এই গাড়িটিতে রয়েছে 100 লিটারের একটি সিএনজি সিলিন্ডার এবং 14 সালে রেজিস্ট্রেশন করা পেপারসগুলো লং টাইম আপ টু ডেট রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 13,50,000 টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে যতটুকু সম্ভব ট্রাই করবো কম প্রাইজে আপনাদেরকে দেওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কার বিডি 257 তেজগাঁও নাবিসকো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ